সবাই তো সুন্দর মণ্ডলী, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আমাদের হজ যাত্রী পরিবহনের অন্যতম প্রধান কেরিয়ার। মহান আল্লাহ পাকের অশেষ রহমত, এই এয়ারলাইন্সটির মাধ্যমে হজ 2024 হজ ফ্লাইটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমি মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের হজযাত্রাকে সহজ ও নিরাপদ করে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হজযাত্রীগণকে সুরক্ষিত রাখেন। বান্দে বিমানের সময় তো কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর প্রতিনিধি বা মেহমান হল তিন ব্যক্তি, একজন গাজী, একজন হাজি ও উমরা পালনকারী। আল্লাহর মেহমানদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। আমাদের হজযাত্রীদের অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। তাদেরকে সংশ্লিষ্ট সিটটি দেখিয়ে দেওয়া, সিট বেল্ট বাঁধা ও খোলার ক্ষেত্রে সহায়তা করতে হবে। প্রক্ষালন কক্ষ ব্যবহারের ক্ষেত্রেও অনেককেই সহায়তা দিতে হবে। সার্ভিস অন ডিমান্ডের চেয়ে সার্ভিস ইন এন্টিসিপিটেশন, এর প্রতি খেয়াল রাখতে হবে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মিলিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। সবাই তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেলগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশের সময় তো হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন, তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। সবাই তো হজযাত্রীদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, আপনারা হজযাত্রীগণকে সর্বোত্তম সেবা দিতে চেষ্টা করবেন, যাত্রী সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবেন, হজযাত্রীদের লাগেজ লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, তাদের স্ন্যাক্স বা খাবার দাবারের মানের দিকে বিশেষ যত্নবান হবেন। হজযাত্রীদের জার্নিটা যাতে আরামদায়ক হয়, কোনোভাবে যেন সময় হজযাত্রীগণ কষ্ট না পান সেদিকে বিশেষ দৃষ্টি রাখবেন। সময় শুধু হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজ্য সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশই পারস্পরিক নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। দ্য এফোর্টস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য গভর্নমেন্ট অফ সৌদি আরেবিয়া আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পারফর্মিং হজ ফর দ্য মুসলিম উম্মা। দ্য গভর্নমেন্ট অফ সৌদি আরেবিয়া হ্যাজ অলওয়েজ বিন কনসিসিয়াস অফ ইটস রোল। I express my sincere thanks to the government of the Royal Kingdom of Saudi Arabia, the Ministry of Hajj and Umrah, and His Excellency Mr. Isa Yusuf Isa Al-Duhairan, Ambassador of the Kingdom of Saudi Arabia to Bangladesh, for their support and cooperation. সম্মানিত হজযাত্রীবৃন্দ, হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। আল্লাহ পাকের রহমতে কোথাও কোনো সমস্যা হবে না। মহান আল্লাহ পাক সমেত হজযাত্রীদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করে দিন, আমাদের সকলের খেদমতকে আল্লাহ পাক কবুল করুন। দায়িত্ব প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আংটি গিয়েছে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক, এবং আগামী দিনে এই হজযাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুক। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের পথের মন্ত্রীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, দেশ ও যাত্রীর জন্য আরও অনেক বেশি কাজ করতে পারেন, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং এই হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।